মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মতেরা তোমরা একটা খেজুর সাদাকা করে হলেও জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, অথবা তোমরা ভালো ভালো কথা বলো তা থেকেও তোমরা জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, অথবা তোমরা মানুষকে সাহায্য করো, ভালো ভালো কাজ করো, ইসলামের পথে এগিয়ে আসো, তারপরেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো, কারণ জাহান্নামের শাস্তিটা এত ভয়ঙ্কর তোমরা সহ্য করতে পারবা না, এটা এত ভয়ঙ্কর দুনিয়ার আগুনের চেয়ে হাজার কোটি গুণ তেজস্ক্রিয়তা এটা রয়েছে, তোমরা এটার পাওয়ার তোমরা সহ্য করতে পারবা না, এজন্য তোমাদের উচিত হবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রাস্তায় চলে আসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলে আসা, আর যদি তোমরা আমার দিনকে দিন হিসেবে মেনে নিতে পারো তোমরাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বাক্য আছে যেই বাক্যটা আমাদের রবের কাছে অত্যন্ত প্রিয়, খুবই গুরুত্বপূর্ণ, যেটা অত্যন্ত ভারী, এই বাক্যটাকে আমাদের রব অনেক বেশি ভালোবাসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কোনো উম্মত সকালে তিনবার এবং বিকালে তিনবার ওই বাক্যটা তিলাওয়াত করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা বাক্য আছে, এই বাক্যটা অত্যন্ত ভারী, এই বাক্যটার মধ্যে আকিদার বিষয় রয়েছে, এই বাক্যটার মধ্যে ইমানের তেজস্ক্রিয়তা রয়েছে, কেউ যদি এটা সকালে তিনবার বিকালে তিনবার নিয়মিত পাঠ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা পড়ে নিও, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যটা যদি কেউ তিনবার করে পাঠ করে এই বাক্যটা তার জন্য যথেষ্ট হবে। এই বাক্যটার মধ্যে আপনি কি বললেন? আপনি বললেন আপনার রবকে আপনি পেয়ে খুশি। আল্লাহু আকবার। আপনি যদি আপনার রবকে পেয়ে আপনি মন থেকে খুশি হতে পারেন, আপনি যদি আপনার রবকে ভালোবাসতে পারেন, তার মানে বোঝা গেল আপনি যদি আপনার মালিককে ভালোবাসেন আপনার মালিকও আপনাকে ভালোবাসবে কি না? ভালোবাসবে। আপনি যেহেতু মন থেকে আপনার রবকে ভালোবেসেছেন, আপনার রবও আপনাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। তারপর বলা হলো অবিল ইসলামি দীনা, আপনি বললেন আমি ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি। আল্লাহু আকবার। কারণ এই দিনটা এসেছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছ থেকে, তার কাছে এটা ছাড়া আর কোনো দিন নেই, তিনি একমাত্র ইসলামকেই তার দিন হিসেবে মনোনীত করেছেন, আর আপনি বলছেন যে এই দিন পেয়ে আপনি খুশি। আপনি যদি মন থেকে এই দিনটাকে পেয়ে খুশি হতে পারেন, তার জন্য আপনি হাশরের ময়দানে সফল কামদের কাতারে থাকবেন। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া, তারপরে আপনি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আপনি খুশি। প্রথমে বললেন আল্লাহকে রব হিসেবে পেয়ে আপনি খুশি, তারপরে বললেন ইসলামকে দিন হিসেবে পেয়ে আপনি খুশি, তারপরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আপনি খুশি। এই তিনটা জিনিস পেয়ে যদি আপনি খুশি হয়ে যান, আর এই তিনটা জিনিস যদি ক্রমান্বয়ে সকালে তিনবার বিকালে তিনবার প্রত্যেক দিন বলতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার হাতটাকে ধরে তোমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা এই বাক্যটা শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই বাক্যটা প্রত্যেকজনকে শিকার দরকার আছে, প্রত্যেকটা মানুষকে তার অন্তরের মধ্যে এটা গেঁথে ফেলতে হবে এবং জিব্বার সাথে আঠার মতো লাগিয়ে রাখতে হবে। আপনি যদি এই একটা আমলও করতে পারেন, হতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনার নসিব হয়ে যাবে আর আপনার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ।